بسم الله الرحمن الرحيم. السلام عليكم. আপনারা সব ভালো আছেন তো? এখন হয়তো আপনাদের একটু কষ্ট হইছে, আর ইনু সব ব্যস্ততা নিয়ে সবাইছেন তো, যারা হইছেন আমরা মায়ার মানুষ, আমার গভীর মানে আমার যে মায়ার মানুষ, আমার এই যে উপজেলা চেয়ারম্যান এলিম চৌধুরী সাহেব, আমি শ্রদ্ধা জানাই মরহুম ইকবাল আহমদ চৌধুরী যিনি উনার বড় ভাই ছিলেন। আমি এক অসুবিধায় পড়ে রাত 3টার সময় গেছি উনার বাসাতে সুবানিঘাট, যে আপনার রুয়েল ভাই, দত্তরাই রুয়েল ভাই আসলা, রুয়েল ভাই আমার লিয়া গেছিলা, তোমার খুব মায়া করতা। আর আমার ভাই যখন নির্বাচনের সময় আমার বাড়িতে ছোট্ট আকারে প্রোগ্রাম বসলো, আমার ভাইয়ের কথাগুলো শুনি আমার খুব আনন্দিত হয়েছে। আর আমার মাঝে উপস্থিত আমার বড় ভাই সাহাব ভাই সবে সিন্ডা, খুব জনদরদি মানুষ, সেও যদি রাত 3টার সময় গিয়া কয় যে ভাই আমার ও অসুবিধাটা, আশা করি না করার মতো মানুষ নাই। এখন পরিচিত আমার যে ফখরুল ইসলাম ভাই এখানের যে মেম্বার ওয়ার্ডর, আমার খুব মনোর মানুষ, কারণ আমি সব সময় এর পাশে ভাই। আর আমিও ছোটো মানুষ, আমি আপনাদের দোয়ায় সবর দোয়ায়, আসলে আমি যোগ্যতার মানুষ নাই, সিলেট জেলা জাগ্রত নারী উন্নয়ন পরিষদর সাধারণ সম্পাদক হিসাবে যে আমি যোগ্যতার মানুষও নাই। তো আমার ছোটোবেলা থেকে আমি পিন্টোর কাজ করি, রঙ্গর কাজ করি, তো ছোটোবেলা থেকে আমার মানুষের সহযোগিতা করা অভ্যাসটা আমার আছিল। আপনার কোনো মানুষ উসমানী মেডিকেল গেছে, আমার খাম পালিয়ে যেতাম তারা সহযোগিতা করার লাগে। কোনো মানুষ রুগী মনে করা কোনো জায়গাতে আছে, আমি বিদেশি আমেরিকানি লন্ডন এর কাছ থেকে চান্দা তুলিয়া আমি এরারে নিতাম। দেখছি কোনো মানুষ মাটিত গুমার, আমি চান্দা তুলিয়া চকি ঠেকাইতাম না, ঠেকা দিলে খাই লিব, চকি কিনিয়া তারে নিয়া তার বাড়িতে নিয়ে দিয়েতাম যে তুমি চকিত ঘুমাইও। তো আলহামদুলিল্লাহ যে 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 উদ্দেশ্য চলে, যে যে নিয়ত চলে, ও আল্লাহ তালা মিলিয়ে দেয়। এই যে জাগ্রত নারী উন্নয়ন পরিষদ সিলেট, এইটা ফাইয়া আমি খুব আনন্দিত গর্বিত হয়েছি। আজ উসমানীনগর, কোম্পানিগঞ্জ, বালাগঞ্জ, হবিগঞ্জ বিভিন্ন জায়গাত প্রোগ্রাম করছি। তো আমার কইছি আমার এই যে রোটারিয়ান শান্ত ভাই, উনারে কইলাম যে ভাই আমার সিলেট, সিলেট তো সারাত কাজ করি, আমার গোলাপগঞ্জর মানুষ লাগে আমি একটু দাজিও করতাম, আমার এখন আপনি কাজ করুক কা। এখন আমি বেশি দীর্ঘায়িত করিয়েন না, আসন গ্রহণ কার্য গ্রহণ করার জন্য আমি আহ্বান করছি আমাদের শ্রদ্ধেহ বড় ভাই, আমাদের গোলাপগঞ্জ উপজেলা অভিভাবক জনাব এলিম চৌধুরী সাহেব উপজেলা চেয়ারম্যান, আমি আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি আমাদের এলাকার কৃতি সন্তান জনাব সাহাব ভাই, যিনি অনেক পরিচিত ঢাকা দক্ষিণের যে ইউনিয়নের সাবেক সেক্রেটারি ছিলেন অনেক দিন, ইনি ডিগ্রি কলেজ, বালিকা স্কুল প্রত্যেকটা প্রতিষ্ঠানের লগে উনি জড়িত, প্রত্যেকটা মানে সংগঠন যতটা আছে প্রত্যেকটা লগে উনি জড়িত আছেন, যে কোনো সময় আপনারা ওনাকে পাবেন। এই ঢাকা দক্ষিণে কোনো মানুষ অসুবিধা পড়লে আপনি স্কুল মার্কেট গিয়ে সাহাব ভাই না করার মতো মানুষ নাই। আমি দেখছি বিভিন্ন সময় অসুবিধা পড়িয়া খালি গেছি আমরা ভাই উপস্থিত হয়েছেন, আমরার মাঝে উপস্থিত আমার আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি এই ওয়ার্ডের যিনি বর্তমান মেম্বার ফখরুল ইসলাম ভাইকে, আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি আমার শ্রদ্ধা বড় ভাই আবু সুফিয়ান আজম, সাংগঠনিক সম্পাদক গোলাপগঞ্জ আওয়ামী লীগ, সাংস্কৃতিক সম্পাদক। আমি আসন গ্রহণের জন্য আহ্বান করছি জাগ্রত নারী উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা যিনি রোটারিয়ান ফখরুল ইসলাম শান্ত ভাইকে, আমি আসন গ্রহণের জন্য আহ্বান করছি গিয়াসুদ্দিন ভাই জাগ্রত নারী উন্নয়ন পরিষদ সিলেট জেলা প্রচার সম্পাদক, আমি আসন গ্রহণের জন্য আহ্বান করছি গোলাপগঞ্জ উপজেলা সভাপতি জাগ্রত নারী উন্নয়ন পরিষদের জাকির ভাইকে, আমি আসন গ্রহণের জন্য আহ্বান করছি আমার জাগ্রত নারী উন্নয়ন পরিষদের সহসভাপতি মাসুক ভাইকে, আসন গ্রহণের জন্য আহ্বান করছি আমার ঢাকা দক্ষিণ ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের সেক্রেটারি নিজাম ভাইকে, আমি আসন গ্রহণের জন্য আহ্বান করছি আমার ঢাকা দক্ষিণ ইউনিয়নের আমার খুব পরিচিত খুব মনের মানুষ যে এনামূলক ভাইকে।
আসন গ্রহণের জন্য আহ্বান করছি আমার ভাই আবু ভাইকে। আমি আসন গ্রহণের আহ্বান করছি সিলেট জেলা জাগ্রত নারায়ণ পরিষদের সাংগঠনিক সম্পাদক ফাহিমা বেগমকে। আমি আসন গ্রহণের আহ্বান করছি গোলাপগঞ্জ উপজেলা জাগ্রত নারায়ণ পরিষদের সভাপতি ফারবিন বেগমকে। আমি আসন গ্রহণের আহ্বান করছি ঢাকা দক্ষিণ ইউনিয়নের সভাপতি জাগ্রত নারায়ণ পরিষদের বিউটি বেগমকে। আমি আসন গ্রহণের আহ্বান করছি বাদেশ্বর ইউনিয়ন জাগ্রত নারায়ণ পরিষদের সভাপতি আসমা বেগমকে। আমি আসন গ্রহণের আহ্বান করছি বাদেবাসা ইউনিয়নের সভাপতিকে, না বাদেশ্বর নাজমা বেগম। আসন গ্রহণ আহ্বান করছি লক্ষ্মণাম ইউনিয়ন জাগ্রত নারায়ণ সভাপতিকে। আসন গ্রহণ আহ্বান করছি লক্ষ্মণাম ইউনিয়নের সাধারণ সম্পাদক ফাতেমা বেগমকে। আমাদের অনেক লেট হয়ে যাচ্ছে, আর সবার নাম বুঝেন না। আমি আসন গ্রহণ আহ্বান করছি চন্দরপুর থেকে, চন্দরপুর বুধবাড়ি বাজার ইউনিয়নের সভাপতি। আমাদের পুরা গোলাপগঞ্জ 11টা ইউনিয়নে, আমাদের গোলাপগঞ্জ আসন গ্রহণ আহ্বান করছি মানবাধিকার রত্না বেগমকে। আমি আসন গ্রহণ আহ্বান করছি ঢাকা দক্ষিণ ইউনিয়নের অর্থ বিষয়ক সম্পাদক সাবিয়া বেগমকে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যদি ভুলবশত রয়ে যায়। আর আমাদের বড় ভাই যিনি সিলেট জেলা জাগ্রত নারায়ণ পরিষদের সাংগঠনিক সম্পাদক আমার সহকর্মী সেলিম খান, উনি সবসময় পরিশ্রমে থাকেন। আমি আমার ঢাকা দক্ষিণ ইউনিয়নের জাগ্রত পরিষদের সেক্রেটারি রাহিমকে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হইল কি যে মানুষ মানুষের জন্য মানুষের সহযোগিতা। আমার একটাই যে উসমানী মেডিকেলে গরিব মানুষ যায়, ধনী মানুষ যায় না। যে এখন কু আমার বাইরে ওখানে কইমু যে ওখানটা যে আমি সবসময় খবর পাইলে আমি উসমানী মেডিকেল যাই, কিতা লাগি যে সেও যদি 1,000-10,000 টাকা টেস্ট লাগে, কিন্তু ডাক্তরের পার্সেন্টেজ পায়, ডাক্তরে দিলাই বা পপুলার যাও কি হিনো 10,000 টাকা হইলে ওকে বাগবাটুরা করিয়া ফেক দিল বিকাশে যাইব কি ডাক্তরও ন ন ইখান চিন্তা করতো না যে গরিব মানুষ আইসন করি। আমার বাইরে আমি আহ্বান করবো যে আমরা যেহেতু আমাদের চেয়ারম্যান সাহেব অভিভাবক সাহেব পাইছি সাবেক মেম্বার মাহমুদ ফারুক ভাইকে আসন গ্রহণ আহ্বান করছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি আমাদের গোলাপগঞ্জ উপজেলার আমাদের অভিভাবক যিনি আমাদের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব আমাদের এলিম চৌধুরী সাহেব। উনি আসলে প্রত্যেকটা সময় ওনার কথাবার্তা কিন্তু মানুষের হৃদয়ে মানুষ কিভাবে শিক্ষিত হইয়া মানুষ আগাইতে পারে। আমি আমার ভাইকে আহ্বান করব আমাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়া। ধন্যবাদ। বিসমিল্লাহ রহমান রহিম। ধন্যবাদ সোনু ভাই উপস্থিত আছেন এখানে জাগ্রত নারী উন্নয়ন পরিষদের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন এখানে জনাব ফখরুল ইসলাম শান্ত, উপস্থিত আছেন আমাদের এই ঢাকা দক্ষিণের তথা গোলাপগঞ্জের কৃতি সন্তান সকলের সুপরিচিত এবং দীর্ঘদিন থেকে উনি শিক্ষা এবং সামাজিক রাজনৈতিক কর্মকাণ্ডে যার পরিচিতি বিচরণ সাহাব ভাই এখানে উপস্থিত আছেন। উপস্থিত আছেন আমাদের আবু সুফিয়ান আজম, যিনি আমাদের উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং স্কুলের সাথে যিনি জড়িত, রনখেলি বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মরত। উপস্থিত আছেন আমাদের এনামুল হক, উপস্থিত আছেন আমাদের এই অত্র এলাকার এই ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য জনাব ফখরুল ইসলাম ভাই, উপস্থিত অন্যান্য আমরা সেক্রেটারি জনাব নিজাম সহ আরও অন্যান্য অনেক নেতৃবৃন্দ আসছেন। আমার সময় অল্প, আমি এখন বুধবাড়ি বাজার ইউনিয়ন পরিষদের সবাই অপেক্ষা করছেন, আমি ইয়ে থেকে বের হতে দেরি হয়ে গেছে, উপজেলা থেকে বের হতে পারছিলাম না। এবং সর্বোপরি এখানে বিভিন্ন স্তরের আমি
যেটা পরিচয় পেলাম নারী উন্নয়ন জাগ্রত নারী উন্নয়ন সংস্থার বিভিন্ন পদে যারা অধিষ্ঠিত আছেন নেতৃবৃন্দ এবং সর্বোপরি এই সদস্যবৃন্দ সবাই তো আমার মনে হয় সদস্য জাগ্রত পরিষদের উন্নয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং অন্যান্য উপস্থিতি আসসালামু আলাইকুম এবং সনাতন ধর্ম অবলম্বীদের প্রতি আদাব প্রথমেই আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা একটি মহৎ কাজে আপনারা নিজেদেরকে শরীক করেছেন ইনভলভ করেছেন আমার ধারণা ছিল না এরকম একটি ভালো কাজে আপনারা আছেন আপনারা বলেছেন এবং আপনাদের কথা এবং কাজে আমি সেটার দেখলাম এসে সত্যতা দেখলাম তো আমি একটা জিনিসই বলবো যে আমরা লক্ষ্য একটা দুইটা জিনিস থাকে কিন্তু ওই একটা দুইটা জিনিস কাজ করার মাধ্যমে আরও অনেক কাজ কিন্তু অটোমেটিক্যালি হয়ে যায় সেই জায়গাটায় আমরা যদি একটু খেয়াল করে করি তাহলে কিন্তু ওই একটা মিটিংয়ের মাধ্যমে একটা পরিবারের সাথে দেখা করার মাধ্যমে একটা প্রোগ্রামের মাধ্যমে আরও অনেক কিছু আমরা করতে পারব যেমন এখানে আপনারা যা করেন আমি যতটুকু জানি যে আমাদের সূচনা নামে একটা ছিল বলতে এখনও আছে এই মাসে হচ্ছে তাদের লাস্ট এই মাসে তারা চলে যাচ্ছে সেই প্রজেক্টটা দীর্ঘ সাত বছর এই আমাদের জনপদের সাথে কাজ করেছে আমাদের মানুষের জীবন উন্নয়নের জন্য তারা চেষ্টা করেছে এবং সেগুলারই অনেকগুলা জিনিস আমি দেখেছি আপনারা করছেন এটা খুবই ভালো জিনিস এবং আমি আপনাদেরকে ওই দিনও বলেছি আজকেও বলতে চাচ্ছি এই সূচনায় যে কর্মী বাহিনী তৈরি করে গেছে প্রশিক্ষিত যে অনেকগুলো নারীরা আছে তাদেরকে আপনারা অতি তাড়াতাড়ি আপনাদের এই সংগঠনের ভিতরে নিয়ে আসেন এতে হবে কি তাদের সেই অভিজ্ঞতাগুলো আপনারা আরও বেশি কাজে লাগাতে পারবেন এবং তারাও আপনাদেরকে পেয়ে খুশি হবে কারণ তাদেরও সাপোর্ট দরকার অভিভাবক দরকার এই জন্য আমি মনে করি এই মাঠটা খুবই উর্বর যেহেতু আরও অনেক মেয়েরা অলরেডি দীর্ঘদিন থেকে সাত বছর থেকে মাঠের মধ্যে আছে তাদের অভিজ্ঞতা হয়েছে তাদেরকে সাথে নিয়ে আমরা যেন কাজ করি এটা হচ্ছে আপনাদের প্রতি আমার অনুরোধ দ্বিতীয়ত হচ্ছে আমার পরামর্শ হচ্ছে আপনারা যে কাজ করতেছেন নোবেল কাজ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ আপনারা এটা 2022 সালে যা করেছেন পরিকল্পনা নেবেন 2023 সালে যেন আরও বেশি করেন কিভাবে পরিকল্পনা নেবেন প্রথমত আপনাকে ইভালুয়েট করতে হবে আপনাকে আত্মসমালোচনা করতে হবে আপনাকে এই বছরের কর্মকাণ্ড কি করেছেন না করেছেন সেটা আপনার সামনে নিয়ে আসেন তখন বুঝতে পারবেন যে আপনারা এই বছর এই সমাজ পরিবর্তনের লক্ষ্যে আমাদের মা বোনদেরকে জাগ্রত করার লক্ষ্যে আপনার আমার ভূমিকা এটা ছিল এখন এই ভূমিকা যেটা ছিল এখন চিন্তা করতে পারেন যে আমার আরও কি কিছু করার দরকার ছিল কি না এইটা যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু উত্তরটা সহজ হবে এবং আপনাদের কাজে স্পিড পাবে সেটা না করে আমি যদি বলি ওইটা করেন তাহলে কিন্তু কিছু সংখ্যকে আমার কথা শুনবেন কিছু সংখ্যকে কিন্তু আপনি শুনবেন না এটাই হচ্ছে স্বাভাবিক কারণ সেটা আপনি ফিল করতেছেন না আমি ফিল করতেছি আপনাকে বলতেছি এটা একটা বিষয় আপনি ফিল করতেছেন আপনি করতেছেন সেটা অন্য বিষয় এই জন্য আপনাকে ফিল করতে হবে আপনাকে উপলব্ধি করতে হবে আপনার কাজে আপনি উৎসাহিত হতে হবে আপনি আনন্দ পেতে হবে আনন্দ তখনই পান যখন আপনি নিজস্ব পরিকল্পনার উপরে কাজ করেন তো আপনার এই পরিকল্পনা হচ্ছে ওই পরিকল্পনা যে আমি এই সংগঠনের যে কাজগুলো আছে ওই কাজগুলোর পাশাপাশি আমি আরও কী কী নতুন জিনিস সম্পৃক্ত করতে পারি আরও কোন কোন জায়গায় আমি ভূমিকা রাখতে পারি সেই জায়গাগুলায় আপনারা খেয়াল করলে আরও সহজে আমরা অনেক কাজ করতে পারবো আমি কয়েকটা জায়গায় শুধু পরামর্শ দিব যে আপনারা এই কাজগুলা দৈনন্দিন যে কাজগুলা করতেছেন সাংগঠনিক যে কাজগুলা করতেছেন এর পাশাপাশি আপনারা করতে পারবেন সেটা খুবই কমন বিষয় সেটার জন্য এক্সট্রা সময় লাগবে না সেটা হলো যে আমরা দৃষ্টিভঙ্গির পরিবর্তনের মাধ্যমে আমি নিজেকে এবং আমার সমাজকে পরিবর্তন করতে পারবো সেই দৃষ্টিভঙ্গিটা কি
সেই দৃষ্টিভঙ্গিটা হচ্ছে ওইটা আমরা যখন মনে করি একজন মেম্বারকে নির্বাচিত করেছি আমি মনে করি সব কাজই হচ্ছে ওই মেম্বারের আমি একজন চেয়ারম্যানকে নির্বাচিত করি আমি মনে করি ওই চেয়ারম্যানই হচ্ছে আমার সব কিছু করে দিবেন আমি জাস্ট একটা ফোন কল দিব অথবা একবার বলে দিব কাজ সব হয়ে যাবে আমি মনে করি স্কুলে পাঠিয়েছি এখন সব দায়িত্ব হচ্ছে হেড টিচারের সব দায়িত্ব হচ্ছে ওই শিক্ষক শিক্ষিকার ব্যাপারটা এরকমই এটা আমরা ইচ্ছাকৃত করছি না আমরা সমাজ ওইভাবে সৃষ্টি হয়ে গেছে এই জন্য এই জায়গায় আমি যদি দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করি আমার যখন নেহায়েত দরকার উনার সাহায্য ছাড়া ফখরুল ভাই সাহায্য ছাড়া আমার এটা হবে না ওই সময়ে আমি উনার কাছে যাব এর আগে আমার কাজটা আমি করব আমি বাচ্চাদেরকে স্কুলে পাঠাচ্ছি আমার কি কোনো দায়িত্ব নাই টিচাররা কি করছেন না করছেন আপনি আপনার বাচ্চাটা মেধাবী না কম মেধাবী আপনি যদি সেটা না জানেন আপনার প্রাণপ্রিয় বাচ্চার জন্য আপনি কিন্তু করবেন না করবেন করবেন না কিন্তু একটা বাচ্চা যখন বিপদে পড়ে মেধাবী বাচ্চা হোক আর কম মেধাবী বাচ্চা হোক আপনি জানটা ধরে দেন আপনার সম্পত্তি বিক্রি করে দেন যা করার দরকার আপনি তাই করেন করেন কি করেন না কারণ সেটা আপনি দেখতেছেন চোখে যে আপনার বাচ্চা অসুস্থ কিন্তু মেধা বিকশিত হচ্ছে না এটা কিন্তু দেখা যাচ্ছে না এটা উপলব্ধির বিষয় এটা বোঝা যায় না কারণ এটা একদিনের বিষয় নয় আপনি বুঝবেন কখন যখন এসএসসিতে খারাপ করবে যখন ইন্টারে খারাপ করবে তখন বুঝবেন যে আপনার কাজ করার অনেক দরকার ছিল তখন কিন্তু অনেক দেরি হয়ে গেল না তাইলে যে জিনিস খালি চোখে দেখা যায় না যে জিনিস উপলব্ধির বিষয় সেখানে এক্সট্রা কিছু পরিশ্রম করা লাগবে আপনি মনোযোগী হওয়া লাগবে আপনি স্কুলের বারান্দায় যেতে হবে আপনি শিক্ষক শিক্ষিকার সাথে কথা বলতে হবে যে আমার বাচ্চাটা কি করছে আপনি যেতে যেতে একদিন মনে হবে আমি তো পড়ালেখা করতে পারি নাই বাবা আমাকে সাপোর্ট দেন নাই মা আমাকে সাপোর্ট দেন নাই আমি আর যাই করি না কেন আমার বাচ্চাকে তার মেধা অনুযায়ী সর্বোচ্চ জায়গায় আমি শিক্ষিত শিক্ষার জন্য কাজ করব করবেন কি করবেন না কিন্তু আপনি যদি স্কুলেই না যান তাহলে আপনার ফিলিংসটা আসবে কেমনে আপনি তো জানবেন না ওই বাচ্চার জন্য আপনার কি করা দরকার এই জন্য আমি বলবো ছেলে হোক মেয়ে হোক দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে এখনও অনেক পরিবারে মনে করেন যে শুধু বিয়ে শাদী দেওয়ার জন্য মেয়েদেরকে লেখাপড়া দরকার আর কোনো কিছুর জন্য দরকার নাই এই দৃষ্টিভঙ্গি আমাদেরকে পরিবর্তন করতে হবে কারণ একটা সমাজের অর্ধেক শক্তি হচ্ছে নারী আর সেই জায়গায় যদি নারীরা পিছনে থাকেন তাহলে কিন্তু সমাজ পরিবর্তনে সমাজ উন্নয়নে আপনি কিন্তু ভূমিকা রাখতে পাচ্ছেন না এই মেধা কিন্তু বিকশিত হচ্ছে না এই গ্রামে যেভাবে মেধার জন্ম হচ্ছে সিলেটেও মেধার জন্ম হচ্ছে আমেরিকাতেও মেধার জন্ম হচ্ছে ঢাকায়ও মেধার জন্ম হচ্ছে তাহলে সব জায়গায় মেধা কেন বিকশিত হয় না এটার কারণ হচ্ছে ঢাকায় যা করে আমরা তা করি না সিলেটে যা করা হয় বাচ্চাদের জন্য আমরা এই গোলাপগঞ্জের এই সুনামপুরে সেটা করি না এটাই হচ্ছে পার্থক্য আমেরিকায় যা করে টোটাল গোটা বাংলাদেশে আমরা তা করি না মেধা সব জায়গায় জন্ম হয় ধনীর ঘরেও জন্ম হয় গরিবের ঘরেও জন্ম হয় উচ্চশিক্ষিত মানুষের ঘরেও মেধা জন্ম হয় কম শিক্ষিত মানুষের ঘরেও জন্ম হয় কম মেধাবী জন্ম হয় উচ্চশিক্ষিত গড়েও আপনার শিক্ষিতর গড়েও প্রত্যেকটা জায়গায় এটাই হচ্ছে বিষয় আমরা অনেক সময় সেটা উপলব্ধি করার জিনিস আমরা কিন্তু আমরা এত ব্যস্ত কি কারণে আমরা পিছিয়ে আছি এই জিনিসটা নিয়েই চিন্তা করার আমাদের সময় নাই প্রথমত আমাদেরকে চিহ্নিত করতে হবে সমস্যাগুলো কি সমস্যা যখন চিহ্নিত হবে এটাই হচ্ছে সমাধানের প্রথম স্টেপ প্রথম জায়গা আমাদেরকে প্রথমে আমরা কেন পিছিয়ে আছি এই জায়গাটাকে চিহ্নিত করতে হবে তারপরে আস্তে আস্তে সামর্থ্য অনুযায়ী আমরা সমাধানের দিকে যেতে হবে যাতে করে ওই জায়গাগুলো আমরা যদি অ্যাড্রেস করি সমাধান করি আমাদেরকে কেউ আটকাতে পারবে না আমি আপনাদেরকে অনুরোধ করব আমরা মানবিক মানুষ হব আমরা কর্মঠ মানুষ হব আপনার জ্ঞান আছে আপনার নলেজ আছে আপনার সার্টিফিকেট আছে আপনি যদি অলস মানুষ হন এই নলেজ দিয়ে আপনি কিন্তু সার্ভাইভ করতে পারবেন না কারণ আপনার কাজে উৎসাহ থাকবে না
প্রথম যে শর্ত সেই শর্ত হচ্ছে আপনি পরিশ্রমী হতে হবে আপনার নলেজ কম থাকুক আর বেশি থাকুক আপনি পরিশ্রমী যদি হন তাহলে কিন্তু পরিশ্রমের সাথে মেধা যদি থাকে তাহলে সে সর্বোচ্চ জায়গায় যাবে আর পরিশ্রমের সাথে মেধা যদি নাও থাকে স্টিল এই পৃথিবীতে আপনি ভালো অবস্থানে যেতে পারবেন আপনি বিজয়ী হিসাবে চলতে পারবেন জীবন যুদ্ধে আপনি জয়ী হতে পারবেন কিন্তু শুধু যদি মেধাবী থাকেন আর অলস যদি হন এই মেধা দিয়েও কিন্তু আপনি পুরত্ব গরিবত্ব আপনি নিয়ে আসবেন কারণ আপনি দেখবেন যে কোনো কিছুতেই আপনার ভালো লাগছে না আপনি ডিপেন্ডেন্ট থাকবেন অন্য একজনের উপরে বাবার উপরে বড় ভাইয়ের উপরে ফ্যামিলির অন্য মানুষদের উপরে প্রথম শর্ত হচ্ছে পরিশ্রমী হতে হবে ছেলে হই মেয়ে হই মা হই বোন হই প্রত্যেককে কাজ করতে হবে কাজের প্রতি আন্তরিকতা থাকতে হবে কোনো শর্টকাট বলে দুনিয়াতে কিছু নাই কোনো মানুষকে জিজ্ঞেস করে দেখবেন যতই সাকসেসফুল হয়েছে সে তত বেশি পরিশ্রম করেছে সে ততবার অনেকবার সে ফেল করেছে অনেক মিস্টেক সে করেছে ভুল করেছে এবং ভুল থেকে সে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়িয়েছে আমাদেরকে ভুল হবেই আমরা মানুষ আমাদেরা ফেরেশতা না আমরা ভুল করব অনেকে ভুল থেকে শিখে না এবং সাকসেসফুল মানুষরা ভুল থেকে শিখে ভুলকে স্বীকার করে নেওয়ার মতো তার মন মানসিকতা আছে আমরা অনেকেই এক পরবর্তীতে বাবাকে কমপ্লেইন করি বাবার কারণে এটা হইল না মার কারণে এটা হইল না চাচার কারণে এটা হইল না সব কিছুর পরে বলি মা বাবাও করছে চাচাও করছে মামাও করছে যখন হয় নাই তখন বলে আমার কপালে ছিল না লাস্ট সময় বলি যে আমার কপালে ছিল না এই রকম যেন আমরা নিজেদেরকে না ঠকাই আমার কথা হচ্ছে এই রকম কথা বলার মাধ্যমে আপনি নিজেকে ঠকাচ্ছেন এই ঠকানোর কাজটা কিন্তু আমরা যেন আর না করি আমরা যেন ঘুরে দাঁড়াই আমরা নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমাদের মেধা এবং আমাদের পরিশ্রমকে আমরা কাজে লাগাই আমি এই জন্যই আপনাদের এখানে আজকে এসেছি আমি জানি অনেক মারা এখানে আছেন অনেক বোনরা আছেন যাতে করে আপনাদের সাথে দুটি কথা বলতে পারি এবং আপনাদেরকে উৎসাহ দিতে পারি আমি আপনাদেরকে শুধুমাত্র উৎসাহ দিতে পারবো কাজ কিন্তু আপনাদেরকেই করতে হবে সিদ্ধান্ত কিন্তু আপনাদেরকেই নিতে হবে আপনি ওই জায়গায় থাকবেন না আপনার অবস্থার পরিবর্তন করবেন শুধুমাত্র চিন্তার মাধ্যমে অবস্থার পরিবর্তন পৃথিবীতে কারো হয় নাই আপনারও হবে না আমি এটা লিখে নিতে পারেন চিন্তার সাথে সাথে আপনাকে কাজ করতে হবে আপনার অবস্থার পরিবর্তনের জন্য এই জন্য আমি বলি যে আমরা সবাই যেন আমাদের বাচ্চাদেরকে প্রথম সম্পদ হিসাবে মনে করি আপনার জমি এটা সম্পদ আমি ডিসএগ্রি করছি না আপনার ব্যাংক ব্যালেন্স এটা সম্পদ আপনার ব্যবসা এটা সম্পদ সব সম্পদের বড় সম্পদ হচ্ছে আপনার ছেলে আপনার মেয়ে এটা কি আপনি আসলেও বিশ্বাস করেন এটা যদি বিশ্বাস করেন আপনাকে কেউ রুখে দাঁড়াতে পারবে না আপনি এগিয়ে যাবেন এটার জন্য আপনাদেরকে কিছু জানতে হবে কিছু কোয়ারি করতে হবে বিশ্ব সম্পর্কে জানতে হবে কারা এই দৃষ্টিভঙ্গি তার কাদের মধ্যে আছে যে কারণে তারা ওই জায়গায় চলে গেছে একটি দেশের নাম আমি বলি সেই দেশটির নাম হচ্ছে ইসরায়েল আমরা সবাই চিনি আমরা সেই দেশটি কেন আমেরিকাকেও ছাড়িয়ে যাচ্ছে অন্য উন্নত দেশকেও ছাড়িয়ে যাচ্ছে কারণটা হচ্ছে তারা পৃথিবীতে এমন একটাই জাতি সর্বোচ্চ প্রায়োরিটি দেয় বাচ্চাদেরকে আমেরিকাও দেয় আমাদের থেকে অনেক গুণ দেয় ইন্ডিয়াও দেয় জাপানও দেয় তাদের মতো এত বেশি প্রায়োরিটি আর কোনো জাতি দেয় না পৃথিবীতে আপনারা সার্চ করে দেখবেন এই তারা কারা সেটা হচ্ছে ইসরায়েলিরা কেন দেয় তারা জানে বাচ্চাদেরকে যদি আমরা সম্পদে পরিণত করি তাহলে কিন্তু ওই বাচ্চারাই সম্পদ আরোহণ করবে কারণ একজন মানুষকে যদি আপনি টাকা দেন সে যদি ক্যাপাবল না হয় সে যদি সঠিক মানুষ না হয় সে কি ব্যবসা করতে পারবে পারবে না তার মানে কি তারা আগে সঠিক মানুষ তৈরি করে সঠিক মানুষ তৈরি করার পরে তাকে সাহায্য করে হোক সে ব্যবসায় হোক সে রাজনীতিতে হোক সে চাকরিজীবীতে এই জন্য তারা আজকে ওয়ার্ল্ডের প্রত্যেকটা বড় বড় কোম্পানির মালিক তারা তারা সাহিত্যেও নোবেল পায় তারা ইকোনমিক্সেও নোবেল পায় তারা সায়েন্সেও নোবেল পায় তারা বড় বড় ডক্টর তারা বড় বড় জাজ তারা বড় বড় লয়ার তারা সব কিছুই কোকোকোলা কোম্পানির মালিক তারা গ্যাপ কোম্পানির মালিক তারা আরও অনেক কোম্পানি বাটা কোম্পানির মালিক তারা কোন কোম্পানি নাই যে কোম্পানিগুলার
মালিক তারা, তাদের কিন্তু 80 বছর আগে তাদের কোনো বাসস্থান ছিল না, তাদের কোনো মানচিত্র ছিল না, তাদের কোনো জায়গা ছিল না। চিন্তা করেন, চিন্তা শক্তির মাধ্যমে তারা আজকে কোথায় দাঁড়িয়ে আছে। আর আমরা শুধু মনে করি মাননীয় প্রধানমন্ত্রী ওইটা দিল না, অমুক ওইটা দিল না, বাবা এটা দিল না, চাচা ওইটা দিল না, মামা ওইটা দিল না, চেয়ারম্যান ওইটা দিল না, এই দিল না বলে আমরা নিজেদেরকে ঠকাচ্ছি, আমরা নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য চেষ্টা করছি না। এই জন্য আমি বলবো যে ইসরায়েলিরা যা করে, ইসরায়েলিরা কি করে, আমি বলি বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে তারা মাদেরকে দিয়ে অঙ্ক করায়, এটা বুঝে রাখেন, মাদেরকে দিয়ে অঙ্ক করায়। কেন? বাচ্চা জন্মের পরে এই এই ছেলেটা এই মেয়েটা যেন পাওয়ারফুল হয়, সে যেন তার জ্ঞানী হয়, সে যেন মেধাবী হয়। মাদেরকে বাদাম খাওয়ায়, ভালো ভালো জিনিস খাওয়ায়, বাচ্চারা যেন মেধাবী হয়। মাদেরকে তীর মারা শেখায় যাতে করে বাচ্চারা জন্মের পরে টার্গেটেড হয়, তারা টার্গেট নিয়ে কাজ করে, গেম নিয়ে কাজ করে, মানে প্ল্যানিং নিয়ে কাজ করে, গোল নিয়ে কাজ করে, যাতে করে বাচ্চা ওই জায়গায় যেতে পারে। তো তার সাথে আপনি আমি দৌড়ে পারবো কেন? আমরা ইভেন চিন্তাই করতেছি না, এই লাইনেই নাই আমরা, তারা তারা এই জন্যই তারা ওই জায়গায় গেছে। আমরাও অনেক ভালো করছি, আমি আমাদেরকে এত নিচে রাখতে চাই না। আমরাও এই 51 বছরের বিজয় দিবস আমরা গতকালকে পালন করেছি, পরশু দিন আমরা আমরাও অনেক দেশের তুলনায় আমরা এগিয়ে আছি, পাকিস্তান থেকে এগিয়ে আছি, কিন্তু এটা তো এনাফ না। পাকিস্তানে যা করে তার থেকে আমরা বেটার করি, এই জন্য রেজাল্টও আমাদের বেটার, কিন্তু ইন্ডিয়া থেকে অনেক কম করি, এই জন্য ইন্ডিয়া থেকে পিছনে আছি, চায়না থেকে অনেক কম করি, এই জন্য চায়না থেকে পিছনে আছি, জাপান থেকে পিছনে আছি, ওয়েস্টার্ন কান্ট্রি উন্নত দেশের অনেক দেশ থেকে পিছনে আছি। রহস্য কি, সিক্রেটটা কি? রহস্য বলেন, সিক্রেট বলেন, একটাই কর্ম, একটাই পরিকল্পনা, একটাই পরিশ্রম, এটাই হচ্ছে সিক্রেট, আর কোনো সিক্রেট কিছুই নাই। আমরা সেই জায়গায়, আপনারাই পারেন, এই মারাই পারেন, এই বোনরাই পারেন এই সমাজকে বদলে দিতে। কারণ হচ্ছে আপনার চিন্তা ভাবনার মাধ্যমে আপনি বাচ্চাদেরকে পাওয়ারফুল করবেন। আপনারা অনেক সময় যে ছেলে ভালো করে, যে মেয়ে ভালো করে, তাদেরকে একরকম ট্রিট করেন, যারা ভালো করে না তাদেরকে অন্যরকম করেন, ভালো যারা করে তাদেরকে যখন ওই রকমভাবে ব্যবহার করেন, ওই রকমভাবে খাওয়ান, আর খারাপ যারা করে তাদেরকে বলেন তুই অপদার্থ, তোর দ্বারা কিছু হবে না, এই পৃথিবীতে তুই কিছু করতে পারবে না, এই রকম বলতে বলতে ছোটবেলা থেকে তার যে সেলফ ইমেজ থাকে, তার যে আত্মবিশ্বাস থাকে, সেই আত্মবিশ্বাস আপনি আমি ভাই বোন বাবা মা আত্মীয় স্বজন সবাই নষ্ট করে দিচ্ছি। এবং নষ্ট হওয়ার পরে বলছি সে তো বলেইছিলাম সে অপদার্থ, এই জন্য সে কিছু করতে পারে না, তাকে অপদার্থ তো আপনি আমি বানালাম, আমরা সমাজ যে সমাজ সৃষ্টি করেছি সেই সমাজই বানালো, কিন্তু আমরা অপবাদ দিচ্ছি সেই মেয়েকে, অপবাদ দিচ্ছি সেই ছেলেকে। এই জায়গা থেকে আমাদেরকে কেয়ারফুল হতে হবে। সবাই সব সম্পদ গোল্ড নয়, রূপাও সম্পদ, অন্য অন্য সম্পদও আছে, আপনাকে এটা বুঝতে হবে, কেউ গোল্ড হবে, কেউ রূপা হবে, এটাই হচ্ছে বিষয়, কিন্তু রূপা তো হতেই হবে, কিন্তু আমরা রূপাকে রূপা বানাচ্ছি না, তাকে আমরা সমাজে ফেলে দিচ্ছি, তাকে আমরা বার্ডেন হিসাবে তৈরি করছি, এবং সে একটা সময় গিয়ে সে তার নিজস্ব পৃথিবী খুঁজছে, সে ওই ধরনের আরও বাচ্চাদের সাথে সে মিশতেছে, এবং সে খারাপ কাজের দিকে যাচ্ছে, সে মাদকের দিকে যাচ্ছে, সে অলসের দিকে যাচ্ছে, কেউ ছিনতাইয়ের দিকে যাচ্ছে, এখানেও এরা যাচ্ছে, জায়গায় যেতে হবে, কেন এরকম হচ্ছে? এই জায়গায় যদি আমরা না যাই, বাচ্চাদেরকে আমরা কি করছি? অভিভাবকত্ব করতে পারতেছি না, তাদের পাশে যতটুকু সময় দেওয়া দরকার, আমি মা হিসাবে খুব ব্যস্ত, আমি বাবা হিসাবে খুব ব্যস্ত, আমার সময় নাই, আমি ঠিকই চার দোকানে গিয়ে আড্ডা দিচ্ছি, ঠিকই টেলিভিশন দেখতেছি, ঠিকই গল্প করতেছি পাশের বাড়ির আরেকজন বাবির সাথে, কিন্তু পাঁচটা মিনিটও আপনার সময় নাই যে রাত্রেবেলায় বাচ্চার সাথে একটু কথা বলবেন, তার লেখাপড়ার খোঁজ নেবেন, আপনার একটুও সময় নাই, সপ্তাহে একদিন হইলো স্কুলের বারান্দায় যাবেন, মাসে একদিন হইল স্কুলের বারান্দায় যাবেন, শিক্ষক শিক্ষিকাদের সাথে কথা বলবেন, এই সময়টুকু আমাদের নাই। আমাদের কথা, আমার কথা হচ্ছে আপনাদের, আমাদের সবাই একই লাইনে চিন্তা করতে হবে। একজন বাচ্চাকে যদি আমি জানি যে তার মেধা ভালো নয়, সে এসএসসি পাস করতে পারবে না, তার জন্য আমার পরিকল্পনা দরকার, পাস করার আগেই পরিকল্পনা করা দরকার, ফেল করার আগেই পরিকল্পনা দরকার। আমি জানবো সে আজকে এইটে পড়ে দুই বছর পরে সে বেকার হতে যাচ্ছে, সে এসএসসি পাস করবে না, তাকে
একটা দোকানে চাকরি করে দিতে হবে, চাকরি লাগিয়ে দিতে হবে, একজন কন্ট্রাক্টরের সাথে তাকে দিয়ে দিতে হবে বা অন্য কোন জায়গায় তাকে কাজে লাগিয়ে দিতে হবে এবং তাকে এইভাবে করে বলতে হবে তুমি যদি ওই ব্যবসাতে ঢুকো একটা দোকানেও যদি সে চাকরি করে আর দোকানটা সম্পর্কে যদি তাকে বোঝানো হয় যে তুমি আজকে ওই দোকানে চাকরি করা এটা তোমার পার্মানেন্ট অ্যাড্রেস নয়, এটা প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে তোমার গোল, তুমি যেখানে যেতে চাও এটা একটা সিঁড়ি, এই সিঁড়িতে তুমি এক বছর চাকরি করবা, দুই বছর চাকরি করবা, পাঁচ বছর চাকরি করবা, এই ব্যবসাটা তুমি বুঝবা, তারপরে তুমি ব্যবসার মালিক হবা। ঠিক একইভাবে একজন যদি ড্রাইভারে চাকরি নেয় তার মানে তার লাইফ পুরাটাই এই ড্রাইভারি করবে না, তাকে বলতে হবে তুমি দুই বছর তিন বছরে তুমি চাকরি করবা, তুমি শিখবা, এই ব্যবসা শিখবা, তারপরে তুমি একটা গাড়ি কিনবা, সেই গাড়ির মালিক হবা, তারপরে আরে অনেকগুলা গাড়ি সে কিনতে পারবে। এইভাবে যদি করে তাকে না তুলি তাহলে সে ৩০ বছর থেকে সিএনজি চালাবে, ৩০ বছর থেকে কার চালাবে, ৩০ বছর থেকে বাস চালাবে, তার এটা পার্মানেন্ট অ্যাড্রেস হয়ে যাবে, তার এটা টেম্পোরারি অ্যাড্রেস হবে না। তাকে বলতে হবে আজকে যা করছো এটাই কিন্তু ডেস্টিনেশন নয়, তুমি আগামীতে কি করবা, এরপরে কি করবা, তোমার ডেস্টিনেশন সবসময় পরিবর্তন হতে থাকবে। এই জায়গায় আমরা যদি বাচ্চাদেরকে এই রকম করে গ্রুম আপ করতে পারি তার মন মানসিকতায়, তাহলে এই বাচ্চা কে কম শিক্ষিত হয়েছে কে বেশি শিক্ষিত হয়েছে এটা কোনো বিষয় নয়, তাকে আমরা ধরে রাখতে পারবো না, সে উন্নতি করবেই করবে, তার জায়গা সে করে নিবে, সে এই বাংলাদেশে হোক, সেই বাংলাদেশে হোক আর বাংলাদেশের বাইরেই হোক, সে গিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে। আমরা কি বোন হিসাবে সেটা দেখতে চাই, আমরা কি মা হিসাবে সেটা দেখতে চাই, আমরা কি বাবা হিসাবে এটা দেখতে চাই, শুধু মুখে মুখে বললে হবে না, কাজের মাধ্যমে সেটাকে পরিণত করতে হবে। এর জন্য কি আপনারা প্রস্তুত কিনা একটু আমাকে জানান প্লিজ, প্রস্তুত নাকি আপনারা, আমার কথা কি বুঝা গেছে, আপনারা কি আপনাদের অবস্থার পরিবর্তন করতে চান, এটা সিনেমা নয় নাটক নয়, কালকেই পরিবর্তন হয়ে যাবে, এই জন্য আপনাদেরকে দুই থেকে পাঁচ বছর দশ বছর পরিশ্রম করতে হবে, ১৫ বছর দরকার হয় পরিশ্রম করবেন, যার বাচ্চা ছোট তাকে হয়তো ১৫ বছর অপেক্ষা করতে হবে, তারপরে হয়তো ওই বাচ্চাকে ওই মানে নিয়ে যাওয়া যাবে, এই কাজটুকু শুরু করতে হবে এখন থেকে, আজকে থেকে, কালকে নয়, আজকে থেকে যদি সেই দাঁড়ায় চিন্তা করেন ওই বাচ্চা এক জায়গায় যাবে, এই সংগঠন রয়েছে, এই ভাইয়েরা সবাই রয়েছে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য, আপনাকে প্রথমে দাঁড়াতে হবে, আপনি যদি না দাঁড়ান আমরা কেউ আপনাকে হেল্প করতে পারবো না, আপনি যদি ক্ষুধার্ত না হন আপনাকে খানি দিলেও আপনি খাবেন না, আপনাকে হাংরি হতে হবে, আপনি জানতে হবে কেন আপনি হাংরি হবেন, কেন আপনি এই জিনিসটা করবেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা আজকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, এমন একটি সংগঠনের পাশে আপনারা এসেছেন, আপনারা চাইলে এতটুকু নিতে পারেন, আপনারা চাইলে এতটুকু নিতে পারেন, সিদ্ধান্ত হচ্ছে আপনার কতটুকু এখান থেকে নেওয়ার জন্য আপনারা এসেছেন, আপনারা সেইভাবে যদি নিজেদেরকে দেখেন তাহলে কিন্তু আমরা এই সমাজকে ৫০ বছরে যে জায়গায় নিয়ে যাব আমরা কিন্তু ১০ বছরে ১৫ বছরে সেই জায়গায় নিয়ে যেতে পারবো, এটা আমি বিশ্বাস করি, আমরা সবাই জন্য এটা বিশ্বাস করি। সর্বোপরি এই বিজয়ের মাসে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, আমি শ্রদ্ধাভরে স্মরণ করি যত বীর মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন, আত্মত্যাগ করেছেন আমাদের জন্য, এই মানচিত্রের জন্য, এই পতাকার জন্য, অনেক মা বোনরা ইজ্জতহানি করেছেন, অনেক বীর মুক্তিযোদ্ধারা পঙ্গুত্ব বরণ করেছেন, এবং এখন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী সহ যাদের অবদান এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য তাদের প্রত্যেককে আমি অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং যারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করার মাধ্যমে এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য আজকের এই সংগঠন সহ যতগুলা সংগঠন কাজ করছে তাদেরকেও আমি কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই, সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আগামীর জন্য আমরা সিদ্ধান্ত নেই, বিজয়ের মাসে আমরা শপথ নেই, প্রত্যেকটা বছরে আমরা পরিবর্তন নিয়ে আসব, প্রত্যেকটা বছর আমাদের জন্য মাইল ফলক হবে, আগামী ২০২৩ সাল আমরা ২২ সালে যা করেছি ডাবল করব, ২৪ সালে আরও বেশি করব, এটাই এই স্পিরিট আমরা আমাদের মধ্যে জন্য থাকে, আমরা একে অন্যের পাশে দাঁড়াবো, আমরা একে অন্যকে কখনো কোনো মানুষ যদি খারাপ করে তার সমালোচনা কম করে তাকে কিভাবে এগিয়ে দেওয়া যায়, তাকে কিভাবে আরও এনকারেজ করা যায় আমরা সেদিকে যাব, আমরা অনেক সময় একে অন্যকে আমরা দাবিয়ে রাখার চেষ্টা করতেছি, পাকিস্তানিরা চলে গেছে,
ব্রিটিশরা চলে গেছে, এখন আমরা আমাদেরকে শাসন করতেছি, আমরা অর্থ বিত্ত যার আছে অন্যায় করতেছি, যার ফ্যামিলি বড় আছে যার ফ্যামিলি ছোট আছে তাদের উপরে জুলুম করছি, আমরা এক এলাকা আরেক এলাকাকে হেড করতেছি, বিভিন্ন সমস্যায় আমরা জর্জরিত, এই জায়গাতে যেন আমরা বের হয়ে আসতে পারি এই কামনা করি, এবং 2023 সাল আমাদের সমৃদ্ধি নিয়ে আসুক, এবং আমরা যেন পৃথিবীর বুকে 2041 সালে আমাদের সরকারের ম্যান্ডেট রয়েছে এ দেশকে উন্নত বিশ্বে নিয়ে যাওয়ার, সেই লক্ষ্যে যেন আমরা একযোগে কাজ করি, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, ধন্যবাদ সবাইকে। আমি ক্ষমা প্রার্থী, আমি এখনই চলে যাব। সাব ভাই আছেন, ওনারা কথা বলবেন, আপনারা সবাই কথা বলবেন, এবং আপনারা শুধু শোনার জন্য আসেন নাই, আপনাদেরকেও আমার রিকোয়েস্ট, আপনারাও একজন দুইজন কিভাবে উপকৃত হচ্ছেন, কি করলে আপনারা আরও এগিয়ে যাবেন, এরকম কথা যদি আপনারা বলেন তাহলে ওনারা আশ্বস্ত হবেন, ওনাদের ভালো লাগবে, তারপরে আলোচকরা কথা বলবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আমি উঠে যাই, ধন্যবাদ। আমরা এই দিক নির্ণয়মূলক বক্তব্য শুনে আমরা গর্বিত হয়েছি, আমরা যেন আরো আগাইতে পারি সেই আশা আমরা করছি। আমাদের যে রোটারিয়ান ফখরুজ্জাম শান্ত ভাই, যিনি যে পরিকল্পনা নিচ্ছেন যে সবাইকে সাথে নিয়ে আমরা যে প্রত্যেকটা ইউনিয়নে আমরা এক একটি করে, আমার রোটারিয়ান ফখরুজ্জাম শান্ত ভাই যে উদ্যোগ নিয়েছেন যে আমরা প্রত্যেকটা ইউনিয়নে আমরা নিজ নিজ ইন্ডাস্ট্রিকে আমরা কাজ করব, এইভাবে এক একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন, এইভাবে এক একটা কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য উনি উদ্যোগ নিচ্ছেন। যে আমাদের এই জাগ্রত নারী উন্নয়ন পরিষদের উপদেষ্টা যিনি মরহুম ইকবাল আকমল চৌধুরী ছিলেন, উপদেষ্টা মাহমুদুজ্জামান কোয়েস সাহেব ছিলেন, উপদেষ্টা আপনার অনেকই ছিলেন, তো অনেক আমাদের এখানে সামনে নাই, উনাদের জন্য আমরা দোয়া করি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান করছি জাগ্রত নারী উন্নয়ন পরিষদের প্রচার সম্পাদক গিয়াসুদ্দিন ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান। জাগ্রত নারী উন্নয়ন পরিষদ কর্তৃক আয়োজিত আমি আমার বক্তব্য শুরুতেই আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অসম্মানিত অতিথিবৃন্দ, অসম্মানিত শিক্ষকবৃন্দ ও মঞ্চের সম্মুখে উপবিষ্ট সুধীজন সবাইকে আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দীর্ঘ করব না, কারণ চেয়ারম্যান সাহেব যে বক্তব্য দিয়েছেন ওনার বক্তব্য শুনে আমার আত্মা শান্তি হয়ে গেছে। আপনার কি শান্তি হয়েছে? উনি যা কথা বলেছে ওনার কথার উপরে আর কথা বলা যায় না, উনি যে বক্তব্য দিয়েছেন কারণ খালি শুনেছি, কিন্তু ওনার কথায় আমার মন আজ আরও উৎসাহ বাড়ছে। এই জাগ্রত নারী উন্নয়ন যে পেয়েছি সেটা নিয়ে আমি গর্ব করতে পারছি। আজ একজন উপজেলার চেয়ারম্যান যে ভুলে গিয়েছেন, আমাদেরকে যে দণ্য দিয়ে গেছেন, ওনাকে আমি জাগ্রত নারী উন্নয়ন পরিষদের পক্ষ থেকে পাণ্ডাল অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। কারণ উনি যে আমাদেরকে এত ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন, কারণ সময় হচ্ছে সবচেয়ে, সময় হয়েছে আপনারা যে আসছেন সবারই কাজ আছে, কিন্তু সময় নির্ধারিত করা আমাদের কর্তব্য। কারণ এই যে সময়টুকু দিয়েছেন উনি, ওনাকে আমরা কী দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করবো তা নিয়ে আমার কাছে কোনো ভাষা নেই। কারণ ওনার যে বক্তব্য, আসলে বক্তব্য খালি শুধু দিলে হয় না, কিছু ওখান থেকে শিখতে হয়। উনি যে বক্তব্য আমাকে দিয়েছেন আজ আমার মেধাকে আরও সঞ্চল করে দিয়েছেন। কারণ আমি এখন থেকে আরও চেষ্টা করব যে আমি যে আওগানে আরও একটু চেষ্টা করব যে আমি কি করতে পারি, আমিও পারি। আপনারা জাগ্রত নারী উন্নয়ন এখানে আসছেন, আমরা এখানে কিছু উপহার আপনাদেরকে দিব। কারণ এই জাগ্রত নারী আপনারা যে এখানে এসে আমাদেরকে যেটুকু সম্মান দিয়েছেন আমি চিরকৃতজ্ঞ আপনার কাছে। কারণ এই যে সময়টুকু দিয়ে আপনারা নীরবতা পালন করেছেন তাই তো বাস্তবতায় বোঝা যায় আপনারা আগে দিয়ে আরও পারবেন।
এই ডিসেম্বর মাস আমাদের শেষ মাস, নতুন 2023 সাল আসবে, আমাদের নতুন সূচনা নিয়ে আমরা চেষ্টা করব, এই সূচনা নিয়েই আমাদের 2023 সাল আমরা আরো শক্তিশালী এই সংগঠনকে করে তুলব ইনশাআল্লাহ। আপনারা কি কোন ঠিক না? এই সংগঠনকে শক্তিশালী করতে আপনারা কি রাজি না? আমরা এই সংগঠনে খালি কম্বল বিতরণ করি না, এই সংগঠনে অনেক ধরনের শিক্ষাও আমরা শিক্ষাক্ষেত্রেও এবং নারীরা যারা বেকারত্ব আছেন তাদেরকে আমরা সেলাই প্রশিক্ষণ দিয়ে থাকি, এবং যারা বেকারত্ব জেলা ছেলেরা আছে লেখাপড়া করাতে পারছেন না, তাদের বই খাতার প্রয়োজন মনে করছেন, আমরা তাদেরকেও দিয়ে সহযোগিতা করে থাকি। এ সংগঠনে আপনারা খালি এই যে সদস্য হয়েছেন তাই না, আমরা বর্তমানে যে জাগ্রত নারী উন্নয়নের যে সদস্য হয়েছে, আমরা ইনশাআল্লাহ বা সারা বাংলাদেশ একদিন দেখিয়ে দিব যে আমরা জাগ্রত নারী উন্নয়ন আমরাই পারি। আপনারা কি মনে করেন? এই যে সংগঠনের মায়া, আপনারা অনেক দূর থেকে এসেছেন অনেকের, আমিও কিন্তু অনেক দূর থেকে এসেছি, কারণ আমার বাড়ি এখানে না, আমার বাড়ি বুলাগঞ্জ ফরসে কম্প 6 নং দক্ষিণ নিহায় কোম্পানিগঞ্জে, এটা চিনতে পারবেন আপনার পাহাড়ের এলাকায়, কিন্তু এখানে এসেছি কার কারণে? এ সংগঠনের মায়া, আপনাদের মায়ার কারণে, ঠিক না? এ সংগঠন যদি ভালোবাসা থাকতো না আমি এখানে আসতে পারতাম কখনো না। তাই আমি বেশি বক্তব্য দিকেই করবো না, কারণ এখানে আমাদের অনেক গুণীজন রয়েছেন, তাদের বক্তব্য শুনবেন, কারণ এই যে সংগঠনের প্রতিষ্ঠাতা যিনি রয়েছেন ওনার নাম বললেও হচ্ছে না, কারণ অনেকে স্মরণ করা আমাদের প্রয়োজন। উনি যে আমাদেরকে যেভাবে ছায়ার মতো আগলে রেখেছেন এই জাগ্রত নারী উন্নয়নকে, যে উপদেষ্টা রয়েছেন উনি আমাদের জাগ্রত যিনি তৈরি করেছেন, ওনাকে আমার পক্ষ থেকে প্রাণডালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। উনির ভালোবাসা আমি চিরকৃতজ্ঞ, কারণ উনির ভালোবাসা আমি অনেক পেয়েছি, ওনার ভালোবাসায় আমি মরব যতদিন বেঁচে থাকব। যদি এই সংগঠনেও আমি কাজ করে না থাকি তবে উনির কথা আমি বলবো না, এই সংগঠনও যদি না থাকে উনির কথা আমি বলবো না, কারণ উনি একজন প্রিয়জন মানুষ যার কথা আমার সবসময় দিলে তাকে। আপনারা সবসময় সংগঠনের জন্য কাজ করবেন, রাজপথে আমি দোয়া করব এই সংগঠন আমরা যেভাবে এগিয়ে নিয়েছি 2023 সালের ভিতরে আমরা সারা গোটা বাংলাদেশকে জানিয়ে দিব আমরা এই সংগঠনে আমরাও পারি। আপনারা সবে কাজ করবেন, কারণ এই সংগঠনের জন্য আমরা দোয়া করব, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা অনেক দূর থেকে এসেছেন, সবাইকে ধন্যবাদ। আমার এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান করছি যিনি আমাদের অহংকার, আমাদের এলাকার তৃতীয় সন্তান, জুনাকে আমি রাত 3টার সময় কল করলেও ভাই বিপদে আপদে অসুবিধা সুবিধায় নিজের দিকে চান না, আমি সেটা পরীক্ষিত। অনেক মানুষ পকেটের দিকে চায় কিন্তু ইনি পকেটের দিকে চান না, উনি মানুষের মুখের দিকে তাকান। যিনি আমাদের সাহাব ভাই, উনাকে নিয়ে আমার ভবিষ্যতে কার কি জানি জানি না, কিন্তু আমার অনেক পরিকল্পনা রয়েছে, উনাকে বক্তব্য নিয়ে আসার আহ্বান করছি। আসলে এক মিনিটে কোনো বক্তব্য দেওয়া যায় না, না লম্বাও করতাম সেই না, এই কেন আমি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি যিনি আছেন আমি ওনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। একটু আগে যিনি উপস্থাপকের দায়িত্ব পালন করেছেন, আসলে ওনার দাওয়াতেই আমাদের এখানে আসা। একটু আগে যিনি আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এলিম ভাই, উনি বক্তব্য দিয়ে গেছেন, অনেক সুন্দর বক্তব্য উনি দিতে পারেন, ওনার বক্তব্য আমরা শুনেছি, আশা করি আপনারা সবাই শুনেছেন এবং ওনার বক্তব্যের মধ্যে অনেক কিছু চলে এসেছে। আমার সাথে এখানে আপনাদের এই সংগঠনের প্রথমেই যারা, আমি অনেকের নাম জানি না কিন্তু সংগঠনের যারা কর্মকর্তা এখানে আছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আমার মতো একজন সামান্য মানুষকে আপনাদের এই অনুষ্ঠানে সম্পৃক্ত করেছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমার সাথে এখানে এসেছেন আমার, আপনারা হয়তো বক্তব্য এখানে শুনবেন, অত্র ওয়ার্ডের
আরেকজন আমার অত্যন্ত প্রিয় মানুষ এবং রাজনীতি সমাজনীতি সবার সম্পৃক্ত যে ওত্র ওয়ার্ডের মেম্বার সাহেব ফখরুল ইসলাম উপস্থিত আছেন আমার সাথে আমার সফর সঙ্গী হিসেবে এসেছেন আমার এনামুলক চৌধুরী আমার আরেকজন আওয়ামী লীগের কর্মী আবার একটি ওয়ার্ডের সাধারণ সম্পাদক আমার নিজাম এখানে আমার পাশে আছেন আমার আবু ছোট ভাই আবু আর তারপরে উনি আমার ঢাকা দক্ষিণের আরেক ভাই এখানে এসেছেন তাওতি সবাইকে বিভাগীয় সভাপতি তো সরি আমি তো অনেকে জানি না বিভাগীয় সভাপতি আমার ঢাকা দক্ষিণের এক ভাই বিভাগীয় সভাপতি অনেক বড় পদে আছেন আমি উনার প্রতি আসলে উনি ছোট ভাই হ্যাঁ আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এখন একটি জিনিস আমি ওই সভাপতির কাছ থেকে শুনেছি যে আপনাদের 9000-এর মতো সদস্য আছেন এই গোলাপগঞ্জ উপজেলাতে এটা ঠিক এটা কি ঠিক 9000-এর মতো সদস্য যে সংগঠনের সদস্য একটি উপজেলাতে 9000 হতে পারে এই সংগঠনটা কত বড় আমি একজন সামান্য মানুষ এই সংগঠনের দায়িত্ব ছিলাম 1996 থেকে এই সংগঠন নয় এটি আওয়ামী লীগের একটি সংগঠন সেই সংগঠনের দায়িত্ব ছিলাম 1996 থেকে 2019 সাল পর্যন্ত এই দীর্ঘ 24 বছর ঢাকা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের দায়িত্বে ছিলাম কিন্তু এই সংগঠন যদি অত্যন্ত প্রাচীন সংগঠন যে এই সংগঠনে আমাদেরকে একটি মানচিত্র দিয়েছে যেটা গত পরশু আমরা বিজয় দিবস পালন করেছি একটা স্বাধীন দেশ দিয়েছে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা একটা স্বাধীন দেশ এবং সার্বভৌম দেশ দিয়েছেন সেই সংগঠনের এত কর্মী এই গোলাপগঞ্জ উপজেলাতে এত কর্মী এত কর্মকর্তা নেই যেহেতু আপনারা এত কর্মকর্তা বা এত সদস্য সেটাকে আমি মনে করি এই প্রাচীন সংগঠনের চেয়ে এই যে সংগঠন যারা নেতৃত্বে দিচ্ছেন আমার এই যে সেক্রেটারি ছোট ভাই চুনুমিয়া চুনুমিয়া কিন্তু আসলে খুব অ্যাক্টিভ লোক অসম্ভব অ্যাক্টিভ লোক যে অ্যাক্টিভ লোক আমি ওনাকে দেখেছি আজকে থেকে 20-25 বছর 30 বছর আগে থেকে আমরা যেখান মন্ত্রীর আমরা এমপির প্রোগ্রাম করতাম নুরুল ইসলাম নাইদের উনি ওনার ওই যে 50 হুন্ডা নিয়ে পিছে পিছে উড়িয়ে উড়াতো গোলাপগঞ্জের এমন কোনো জায়গা নাই যে আমি যেহেতু সংগঠনের দায়িত্বে ছিলাম সংগঠনের নাইদ ভাইকে নিয়ে ঘুরতাম এবং উনি পিছে পিছে ওই সংগঠন হয়তো একটা দরখাস্ত নিয়ে হাজির হতেন এবং ওই এলাকার উন্নয়নের জন্য চেষ্টা করতেন আসলে এখানে বক্তব্য দেওয়ার অনেক কিছু আছে এখানে অনেক হয়তো আপনারা বক্তব্য দিবেন বক্তব্য দিয়ে আমি সময় নষ্ট করতে চাই না প্রয়োজনে অন্যদিন বক্তব্য দিব আজকে শুধু আপনাদের জন্য শুভকামনা জানাবো আপনাদের জন্য দোয়া করব এবং আপনাদের এই সংগঠনের সাথে যদি আমি আমার মতো একজন সামান্য মানুষ সম্পৃক্ত হতে পারে আমি মনে করবো আমার জীবনদণ্ড হবে আমি কৃতজ্ঞ থাকবো এবং যদি আপনাদের এই সংগঠনের প্রয়োজনে যা কিছু দরকার পড়ে এমনকি আমার সেবা দেওয়ার প্রয়োজন হলে আমি সেবা দিব টাকা দেওয়ার প্রয়োজন হলে টাকা দিব আমাকে কাজে লাগাবেন এটাই আমার কথা তাই আমি আমার বক্তব্য বাড়াতে চাই না সবাইকেও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা বা ধন্যবাদ জানাচ্ছি এখানে আমার মা বোন যারা উপস্থিত হয়েছেন আপনারা আমারও আপনারা আমি মনে করি যে এখানে যারা এসেছেন বিশেষ করে লক্ষণাবন থেকে এসেছেন বাদেবাসা ইউনিয়ন থেকে এসেছেন বাদেশ্বর ইউনিয়ন থেকে এসেছেন টাটাখালী পাহাড় এটা অনেক দূর উদবাড়ি বাজার থেকে এসেছেন সত্যি কথা আমাদের মনে হয় আমাদের এই অনুষ্ঠানটা যত সম্ভব সংক্ষিপ্ত করে ওনাদেরকে বিদায় দেওয়া উচিত সবাইকে ধন্যবাদ আমি আপনাদের প্রতি আমারও কৃতজ্ঞতা জানাচ্ছি আর আপনাদের কাছে দোয়া চাই বিশেষ করে দোয়া করবেন জননেত্রী শেখ হাসিনার জন্য দিয়ে দোয়া করবেন যে দলই করি কিন্তু জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত ভালো মানুষ ওনার জন্য দোয়া করবেন বঙ্গবন্ধুর জন্য দোয়া করবেন উনি আমাদেরকে একটা মানচিত্র দিয়েছেন এই গ্রামের একজন মহিলা আছেন আপনারা জানেন উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান শিলার বাড়ি আমি আমি বাধ্য হয়ে ওই আমার ছোট বোন শিলাকে স্মরণ করতে হই একজন মহিলা এবং অত্যন্ত জনপ্রিয় এবং আরও আমি স্মরণ করতে চাই এখানে বেশ কিছু মুক্তিযোদ্ধা আছেন অনেকে মারা গেছেন এবং অনেকে জীবিত আছেন এই গ্রামে 8 জন মুক্তিযোদ্ধা না ফখরুল ইসলাম 8 জন না এই গ্রামে এই সুনামপুর গ্রামে 8 জন মুক্তিযোদ্ধা এবং ওনারা যুদ্ধ করেছেন এবং আমাদেরকে একটা মানচিত্র দেশ দিয়েছেন ওনাদের জন্য আমরা দোয়া করি কৃতজ্ঞতা জানাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান করছি
আমার জাগ্রত নারী উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা রোটারিয়ান ফখরুজ্জাম শান্ত ভাই যিনি আমাদের ছায়া হিসেবে আছেন, দোয়া করি ইনি দীর্ঘদিন যেন আমাদের ছায়া হিসেবে আমাদের মাথার উপর থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জাগ্রত নারী উন্নয়ন পরিষদ কর্তৃক আয়োজিত আজকে এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন মহান বিজয় দিবস, স্বাধীনতার দিবস, বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমি বক্তব্য লম্বা করব না, দুই একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। জাগ্রত নারী উন্নয়ন পরিষদ শুধু গোলাপগঞ্জে নয়, সারা বাংলাদেশে আমি এটা যেহেতু আমি এটা প্রতিষ্ঠিত করেছি, আমার লক্ষ্য উদ্দেশ্য হলো আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম, প্রবাস থেকে এসে যখন আমি উসমানী মেডিকেল যাই তখন একটা নারীরে লাত মারি ফালানি হয়েছে, তখন তার প্রতিবাদ করতে গিয়ে আমি এই জাগ্রত নারী উন্নয়ন পরিষদ করছি। অর্থাৎ নারী হলতে আমি জাগাইয়া তুললাম, এখানে আমার কোনো স্বার্থ কোনো বিনিময় নাই। আপনারা হয়তো আজকে প্রোগ্রাম যারা দেখরা আপনারা সবরে একটা কথা কইতাম পারি যে বুকো আত রাখিয়া আজ পর্যন্ত জাগ্রত নারী উন্নয়ন পরিষদ যে আমি কেউরে দেখাইয়া 10 পয়সা আনছি এমন কোনো রেকর্ড আমার কেউ দিতে আর্থ নাই। যা করছি আমার ব্যক্তিগত অর্থায়নে, আমার সংগঠনের সদস্য অর্থায়নে আমি করিয়া গেছি। আমি কোনো নেতা কোনো এমপি কোনো মন্ত্রী আনিয়ে যে 10 টাকা খাইমু বা 10 টাকা ফায়দা লুটমু আমি সেই ধরনের ব্যক্তিও নাই। আমার কাম হয়েছে মানবতার কল্যাণে আমি কাজ করতাম। আমার বাড়ি দক্ষিণ সুরমাত, আমার 20,000 সদস্য। আপনারা আগামী 10 জানুয়ারি আমরা বিয়ানীবাজার 5,000 সদস্য দিয়ে একটা প্রোগ্রামর আপনারা দাওয়াত দিব। জাগ্রত নারী উন্নয়ন পরিষদর কুমিল্লাতে একটা মহাসমাবেশর, ঢাকাতে একটা মহাসমাবেশর প্রোগ্রামগুলো আমরা এই বছরের ভিতরে আমরা মানে ইয় সাজাইলাম। আমি ধন্যবাদ জানাই যে আজকে যে উপজেলার যে চেয়ারম্যান অত্যন্ত কয়টা কথা কইছেন আমার মানে মন গলি গেছে, আমার স্পিড আরও বাড়াই লইছেন, আরও ইয় করার যায়। এই যে হলো সাব্বাই হয়েছেন, সাব্বাইয়ের কথাও নিয়ে আমি কিন্তু সাব্বাই নাম উনছি আমার আবুর কাছ থেকে, আবুর লগে আজকে থাকি চলা নাই, আমার ছোটো থাকি আমার বহুত দিনের চলা আবুর লগে, আবু আবুর মুখও খালি জিগাইলো গোলাপগঞ্জ খালি সাব্বাইয়ের নাম উনতাম সাব্বাই, কিন্তু আমার জীবনে দেখা হয়েছে না, আজকে দেখলাম সাব্বাইকে। আসলে অত্যন্ত ভালো মানুষ, তান দায় একটা আতর তালি দৌকা যা আমরা সাব্বাই আমরা অনুষ্ঠানও আইছোন সাব্বাই। আমি চাইমু আমার সংগঠনের উপদেষ্টা ও আর দায় আমরা উপদেষ্টা খারা খারা আমরা লন্ডন আসন আমার মামা আলহাজ সমুজ আলী সাহ তাইন পুস্ট মাউথ আওয়ামী লীগের সভাপতি তাইন ইলা অগুর উপদেষ্টা, অগুর উপদেষ্টা হিসাবে আসন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি আগদ্দশালী, উপদেষ্টা হিসাবে আসন আমরা দক্ষিণ সুরমা 3 আসনের এমপি হাজি তুফায়েল আহমদ, উপদেষ্টা হিসাবে আসন আমরার কামাল মামু, সব উপদেষ্টা হল আমরা লন্ডনে। একমাত্র উপদেষ্টা আমরার অন্য আজার উদ্দিন জাহাঙ্গীর ভাই মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশের সম্পাদক তাই নইলা বাংলাদেশ, এবং আমরা বীর মুক্তিযোদ্ধা খালিক ভাই তাইনও আমরা সংগঠনের উপদেষ্টা। এবং এই সংগঠনের সবচেয়ে বড় গুণ হইল এটা যাত্রা শুরু করতাম আমরার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে মোমেন সাহেবের দিয়ে আমরা এগুলো যাত্রা আমি সর্বপ্রথম শুরু করতাম কেন্দ্রীয় শহীদ মিনার থেকে, তাইনও আমরা সংগঠনের উপদেষ্টা হিসাবে আসুন আপনারা আজ কইলাম। আমরা উপদেষ্টা আরও দরকার, উপদেষ্টা খেনে দরকার, আমরা এলিম বাইরে উপদেষ্টা করবো খেনে। এই যে আজকে পরামর্শ পাইছি আমরা জ্ঞান অনেক অর্জন হয়েছে, অনেক কিছু আমরা শিখতাম পারলাম বুঝতাম পারলাম। এই সংগঠন খালি আমরা যে খালি দিলাম দিলাম না, আমরা একটা ফ্যামিলি কিভাবে উপলিত হয় সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করলাম। আমরা শুধু গোলাপগঞ্জ না, আমরা সারা বাংলাদেশ, সারা বাংলাদেশ সরাইয়া যাইব জাগ্রত নারী উন্নয়ন পরিষদ। আমরা কোনো রাজনৈতিক দলের সাথে সংযুক্ত নয়, আমরা সামাজিক মানুষ, সামাজিকভাবে কাজ করতাম। আমরা দেশের যে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই যে উন্নয়ন করা তার আমরা সহযোগিতা করতাম, আমরার উন্নয়নও যারে পাইমু তার লগে আমরা থাকবো সবসময়, আমরা এই সংগঠন থাকবো। আমি বিশেষ করি ওখানে মেম্বার সাহেব আসুন, আমার আরো ভাই অন্য আইসন, আরও মেম্বার সাহেব আমার বন্ধু আবু, এবং আজকের সবার যে সভাপতিত্ব করা আমরা লায়েক ভাই, আপনারা এলাকার কৃতি সন্তান, তাদের বিভাগীয় সহসভাপতিত্ব হয়েছে। এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমার ইরফান আলী সুনুবাই, যদি আমার গোলাপগঞ্জ না আনতা হয়তো এই কমিটি আমি অন্য করতাম পারতাম না, কিন্তু আমি ধন্যবাদ জানাই ইরফান আলী সুনুবাইরে তাই যে আনিয়া যে বিভিন্ন জায়গায় কমিটি করছেন প্রায় 9,000 অন্য আমি মনে করলাম 9 লাখ মানুষ হইব কোনো একদিন এই গোলাপগঞ্জ আমার আশা।
আমার আমিও কিন্তু আপনারা গোলাপগঞ্জের মানুষ যেহেতু আমার হৌর বাড়ি এই জায়গা ঢাকা দক্ষিণ আপনারা ইউনিয়নের যে চেয়ারম্যান তান বাতিজি আমি বিয়া করছি আমার হৌর বাড়ি হলো এই এই সুবাদে আরো বেশি কর্ম আমি গোলাপগঞ্জের মানুষের দ্বারা যতটুকু লাগে আমার সাধ্য মতো যতটুকু চেষ্টা আমি করিয়া যাইমু শুধু সুনামপুর না আমার নয়টা ইউনিয়ন আছে এই নয়টা ইউনিয়নও আমি নয়টা আমার পরিকল্পনা রয়েছে আমার সেলাই মেশিন কম্পিউটার এবং আমার কিছু জিনিস আরেকটা জিনিস আমরা করলাম আমার মামা আইরা লন্ডন থাকি এই মাসের লাস্টে আমরা স্থায়ী একটা কার্যালয় করলাম স্থায়ী কার্যালয় করতে গিয়া এখনো ব্যয় ওর 2 কোটি টাকা এই স্থায়ী কার্যালয় এর সুবিধা কিন্তু আপনারা বুঝাইয়া দিই যারা সন্তান মা বাপরে বিদায় করে দিলে ঘর থেকে আমরা তারারে জায়গা দিব সে কারণে আমরা সেই স্থায়ী কার্যালয় করছি কোনো বৃদ্ধ বাবারে বিদায় করে দেওয়া হয় তার জন্য থাকার ব্যবস্থা করলাম এ কারণে আমরা ওগু দক্ষিণ সুরমাত একটা জায়গা লইছি আমরা এরপরেও আমরার একটা চিন্তা ভাবনা আছে গোলাপগঞ্জ হলে একটা করার যদি আপনারা সবে সহযোগিতা করেন একা তো খের পক্ষে কিছু করা সম্ভব নয় আপনারা দৌকা আজ দানবীর রাগিবালির অবস্থা আপনারা দৌকা বড় বড় দিতে 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 শেষ কিন্তু কোনো কুল ভার না আমরা দোয়াটা হইল এমনভাবে দিতাম যে একটা ফ্যামিলি উঠে যেত একটা সন্তান উঠতো একটা মানুষ পড়ালেখা করিয়া উঠতো যে ফ্যামিলি চলেন না এই ফ্যামিলিটা কীভাবে চালানি যায় আমরা সংগঠনের কাম হইল একটা দ্বিতীয় নম্বর কথা হইল সমাজও বালা কাজ করতে গেলে বাধা আইব আমার ওই যে চেয়ারম্যান সাহেব একটু আগে কইয়া গেছেন উপজেলা বহুত বহুত মাতমতাও নিয়ে লাভ নাই বাস্তব কথা কইছেন আমি যদি সৎ থাকি সৎ পথে কাজ করি তাইলে অবশ্যই আমার লোক আল্লাহ আসুন অবশ্যই আপনারা আসুন তাই বালা কামও বাজা মানে বিশেষ করে মানুষে বাধা দিব কিছু কিছু জিনিস আমাদেরকে চিন্তা করতে হইব যেহেতু আমরা জাগ্রত নারী লইয়া কাজ করলাম আমরা জাগ্রত নারী সকল আপনারা দেখাইয়া দৌকা আপনারা উপজেলার দেখাইয়া দৌকা যে আমরা জাগাইয়া তুলছি আপনারা এমন একজন ব্যক্তি পাইছেন সাব্বাই আপনারা সাব্বাইয়ের ওপর উপদেষ্টা করি আপনারা সাব্বাই পরামর্শ নৌকা নিলে কিতা লাভ হইব আপনার একটা উপকৃত হইব আপনার যে যে পরিকল্পনা রয়েছে পরিকল্পনাগুলো বাস্তবায়ন হইতে গিয়া সাব্বাইয়ের মতো ব্যক্তির দরকার অন্য মেম্বার সাহেব আসুন মেম্বার সাহেবের মতো ব্যক্তির দরকার আমার লায়েক ভাই আসুন লায়েক ভাইয়ের মতো ব্যক্তির দরকার আপনারা আসুননি আমরা লোকে আমরা কিন্তু সংগঠন করি না কেউ লোভ লালসা দেখাইয়া এই সেই না আমি সংগঠন এমন ধরনের কর্মী চাই যে কর্মী এক ডাকর লগে সংগঠনে যেমন আমার একটা স্বপ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনি আমি আলিয়ার মাঠে একটা প্রোগ্রাম করতাম এই জাগ্রত নারী উন্নয়ন পরিষদের মাধ্যমে যদি আপনারা আমার সবে সহযোগিতা করেন ওগো আমার দীর্ঘদিনের স্বপ্ন স্বপ্ন কারণ এই যে অবহেলিত নারী নিশ্চয়ই তাই যদি আইন আমি অবশ্যই অলরেডি লন্ডন আমরা উপদেষ্টাগতর লগে আলাপ হয়েছে আমরা যে ফুট মাউথ আওয়ামী লীগের যে সভাপতি আমরা হাজি সমুজ আলী মামা তাই নিজে কইছেন ইনশাল্লাহ আমি দেশ আই আওয়া পরে আমরা ওখান থেকে কিছু লিডার লইয়া নেত্রীরে গিয়ে আবেদন করইব যদি আমরা শিডিউল ভাই প্রধানমন্ত্রীর তাহলে 2023 সালের ভিতরে আমরা জানি তাই নন মাজার জিয়ারত আইবা মামায় কইছেন যে নির্বাচনের আগে মাজার জিয়ারত আইন যদি তাই নাই ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো এদিন আমরা আলিয়ার মাঠে কোনো প্রোগ্রাম করতাম পারিনি এতে আপনারা লাভর দেয় আমার লাভর দেয় নাই আপনারা লাভেই যে অবহেলিত বিশেষ করে আমি দেখছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের বেশি মূল্যায়ন করেন তো আপনারা লাভ হইবা আপনারা এই সংগঠনও আইসন আপনারা লাভর দেয় আমার কোনো লাভ নাই বরঞ্চ আমি দিয়া যে এরকম সহযোগিতা করলাম আমার কোনো লাভ আছে আমি ওই যে ছবি তুললাম আর সাইনবোর্ড বেসলাম কিছু কিছু জিনিস আছে দেখবা একটা ইয়ে লইয়া ছবি তুলিয়া সাইনবোর্ড বেসে আমরা সাইনবোর্ড বেসাত নাই আমরা প্রকৃত সমাজের কাজ করতাম যারা প্রকৃত সমাজের কাজ আইবা তারা আমার সংগঠন আইবা যারা প্রকৃত কাজ করতে না তারা লোকে আমার দরকার নাই আমার বিরুদ্ধ করার দরকার নাই বেজালো করার দরকার নাই তো আমি বক্তব্য কিচ্ছু দিতাম নাই আমি আমার সাব্বাই রে অন কইমু ভাই আপনি এই এলাকার সন্তান এই এলাকার একজন সুনামধন্য ব্যক্তি এবং শিক্ষাবিদ মানুষ আপনার সম্বন্ধে আমি অলরেডি রিচার্জ করি আপনার প্রশংসা ছাড়া কিচ্ছু আমি আর শুনছি না তাই আপনারে অনুরোধ করমু আপনি আমরা সংগঠনের উপদেষ্টা হইবা বিশেষ করে আমরার গোলাপগঞ্জ উপজেলার সভাপতি হিসাবে আমার জাকির আমার জাকির রে উঠো বা আমার জাকির আবু উঠো আবু এলা সেক্রেটারি সাংগঠনিক আইসলাম আচ্ছা আমরা বিশেষ করে গোলাপগঞ্জের দায়িত্ব যারা যেমন আমার পুরুষ কমিটি মহিলা কমিটির সভাপতি উটুকা উটুকা আপনি লক্ষণাবন উটুকা বিশেষ করে তারার আন্ডারে আপনারা যাকটা যে সমস্যা লাগে আমার সব সময় বাইতে নাই আপনারা আবু আছে আমার আমার ইয়া আছে জাকির আছে বিশেষ করে আমার উপজেলা সভাপতি আছে তাদের মাধ্যমে আপনারা সব সময় আমারে ভাইবা সহযোগিতা করতে পারবা
আর ইরফান আলী সুনুভাইলা জেলার নেতৃত্ব জেলার দিরা তাহলে সব সময় আপনারা অনেকে আমার কাছে অভিযোগ করছেন সুনুভাই তো আমরা পাই না ফোনে ফোন দিতে দিতে কিন্তু সুনুভাই তো খাম একটা নাই সুনুভাই 100 খাম লইয়া ব্যস্ত বা জেলা তো বহুত খাম করা লাগে এ কারণে আপনারা দেখতে হইব ইও চিন্তা করি একজন মানুষরে ফোন দিতে হইব রাত দুইটার সময় ফোন দিলে তো মানুষ তো পাগল হয়ে যাব এ কারণে আপনারা বুঝিয়া শুনিয়া ফোন দিবা আমারও রাত তিনটার সময় একজন মহিলা গতকালকে কোন এলাকার ফোন দিছে ভাই আমার অনু তো আগুন লাগিয়ে গেছে এখন আমি ঘুমো দুম ঘুমো এখন আগুন লাগছে আমি কিতা করতাম কবি আপনারা আগুন লাগছে আমি সমাধান করতাম পারবো ও কইল আপনার ফায়ার সার্ভিসের দরকার ফায়ার সার্ভিসে ফোন করুকা ওর ভাই আপনারা সংগঠন থেকে ওকে করিয়া দুকা এখন রাত তিনটার সময় আমি ঘুমো এরপরও আমি কইছি কোন উপজেলা কোন ইয় এখন আমার কইল কোন জায়গা কইছিল ওখানে আপনার বাঘা রোসাইট কইছে বাঘা বাঘা কোন ভাই কিতা পরে কো বললো দেখি না তো তো কিচ্ছু নাই কারণ আমি তো জানি এই ধরনের যে একটা ডং থামরাসা ওগু তাকে আমরা বিরত থাকতে হইব কারণ আমি তো একটা মানুষ আমি আপনার বিপদ উনলে তো উড়িয়েই তৈব এখন যদি দেখা যায় কোথায় কাজে মিল নাই তখন তো আরো দিন আমার এই সভাপতি ফোন দিলে আমি যেতাম না এই জিনিসটা আমরা ফলো রাখতে হইব যে একজন মানুষের লোকে যদি ঠাট্টামি করি তো সেই এই সেই ব্যক্তির লোকে ঠাট্টামি করা ঠিক নাই কারণ কালকে আমি খুব দুঃখ পাইছি আমার জীবনের ফার্স্ট এই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল 2019 সালও এই ধরনের ইয়ে পাইছি না কিন্তু কালকে একটা জিনিস আমি রাত তিনটার সময় আমার মন করি আগুন লাগিয়েছে আপনি আগুন জানি নৌকা তো সংগঠনের খাম নাই আগুন নি মানে সংগঠনের খাম নি আগুন নি মানে ওগো ফায়ার ব্রিগেডের নম্বর রাখতে ফায়ার ব্রিগেড লয় যোগাযোগ করো ফায়ার ব্রিগেড ইয়ে করো তো যাই হোক কথা খেনে কইলাম আপনারা নারীও কল আমি এতে বেজান নাই একজন মানুষ বিপদ পড়িয়া ইয়ে দিতে পারে আমার দরকার হেল্প এই কথাটা খেনে কইলাম মনে করো সুনুভাই রাত যাই দুইটা তিনটা বাজি যায় আমরা জেলার কাম করতে করতে সুনুভাই অনেক দিন মানে রাত তিনটার সময় বাজি যায় অনেক সময় বাবিও চিল্লা চিল্লি করি তো যাই হোক আমরা বাবিরও অনুরোধ করবো আমরা সুনুভাই যেহেতু সংগঠনের সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করা আমার সেলিম খান ক্যামেরা পার্সন তাই নয় সেক্রেটারি এই সংগঠনের আমরার মেইন উদ্দেশ্য আপনারা কইলাম যে আমরার যে জেলাত 11 জন মহিলা এবং জেলাত 11 জন পুরুষ আমরা পুরুষ কমিটি আলাদা মহিলা কমিটি আলাদা এখন কেউ বলতে পারে জাগ্রত তো খালি নারী থাকতো এখন নারীর লোকে পুরুষ না থাকলে তো খাম চালিয়ে দিতে পারতো না এ কারণে আমরা আর পুরুষ করছি বিভাগীয় করছি আমরা সুনামগঞ্জ একটা প্রোগ্রাম করলাম বিশাল আকারে মন্নান সাবরে লইয়া জাগ্রত নারী উন্নয়ন পরিষদর আমি সাব বাইরে অনুরোধ করবো ও প্রোগ্রামও যেদিন আমরা দাওয়াত দিব ইনশাআল্লাহ অন্য যাইবা অন্য তারা একটা অ্যারেঞ্জমেন্ট করছে প্রায় 5,000 না 6,000 খালি নারী হল তোর গণসমাবেশ তারা জাগ্রত জাগাইয়া তোলার দেয় তারা আমার প্রস্তাব দিছে যে ভাই আপনি যে নামটা দিছেন জাগ্রত নারী উন্নয়ন পরিষদ এর মানে কি তা আমরা নারী হল জাগিয়া তুলতাম তারা মন্নান সাবরে দাওয়াত দিছে তারা প্রোগ্রাম করে তারা অনুষ্ঠান করে আমরা অতিথি হিসাবে নেয় এ কারণে আমি অনুরোধ করবো আমরা যারা এখানে অতিথি আসুন ইনশাআল্লাহ আমি ডেট পাইলে আমার সাধারণ সম্পাদক সুনুভাইয়ের মাধ্যমে আপনারা সব অবগত করবো আপনারা একটু সময় দিবা আমার কথাবার্তায় কোনো ভুল হইলে আল্লাহর বাস্তে মাফ করবা আর আমি সবর সহযোগিতা চাই সবর দোয়া চাই আমি বারবারও একটা কথা কইলাম আমি কিন্তু অন্য ব্যবসা করা চাইছি না মানুষ অনেকে মনে করে সংগঠন করলে ব্যবসা আমি ব্যবসাত নাই আমি আসলেও একটা মানবর কল্যাণে কাজ করতাম চাইলাম যে আপনারা আমার লগেরা হইন আমি কোনোদিন এমপিও হইতাম নাই মন্ত্রীও হইতাম নাই চেয়ারম্যানও হইতাম না এই ধরনের স্বপ্ন আমার নাই আমার স্বপ্ন হইলো মানব কল্যাণে কাজ করার দেয় আর আমরা বেশ সব অনেক বক্তা আসলা আমি সবর কাছে আজ জুরাত করিয়া কইলাম সবরে বক্তব্য দিতাম পারলাম না আমরা যেহেতু মানুষ দূরিতে গিয়েছেন আমরা কমলটা আমরা সাব্বাইয়ে বিতরণ করি আমরা প্রোগ্রাম কারণ একটু ফরু কিন্তু মাগরিবর আজান হয়ে যাব মেম্বার খালি মেম্বার সাহেবে অন্য দুইটা কথা কইলিবা পরে আমরা সভাপতি কইলিবা আমরা মেম্বার সাহেবে দুইটা কথা কইবা যেহেতু তাই স্থানীয় মেম্বার মেম্বার সাহেবের কাছে আমার একটা অনুরোধ থাকলো আপনি যেহেতু এখানে স্থানীয় মেম্বার আমার জাগ্রত নারী উন্নয়ন পরিষদের কোনো সদস্য যদি কোনো সমস্যার বিপদে পড়ে আপনার সহযোগিতা সকলের আগে আমি পাইতাম সকলের আগে আমি পাইতাম এবং আপনার পিছে আমরা আছি আমরা সাব পাইছো এই উপজেলার চেয়ারম্যান একটা কথা কইয়া গেছেন বিপদ তাণ্ডব আমরা পাইবো আমরার উপদেষ্টারও পাইবা এবং আমরা নারী যারা কোনো সমস্যা পড়ে ইয়ে পড়ে ওগুলো আপনি সমাধান করিয়া দিবা তো আমি কিচ্ছু কইলাম না আপনারা ধন্যবাদ আবারও দেখো হইব আমরা আরও একটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামও আপনারা লয় মাত্র তো হইব আল্লাহ হাফেজ মেম্বার সাহেব খালি লোকে দিয়া ধন্যবাদ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি উনি আমাদের প্রাণপ্রিয় মানুষ ফরুল ইসলাম ভাই
যার লগে যার সম্পর্ক হুদাও এমনি না এমনি দেখা হয় হয় গোলাপ কইনা ঢাকা তো কিনা সুন্দর যার লগে যার সম্পর্ক আমাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়ে দেওয়ার জন্য আহ্বান করছি বিসমিল্লাহির রহমানির রহিম আজকের এই জাগ্রত নারী উন্নয়ন পরিষদ কর্তৃক আয়োজিত সবার সম্মানিত সভাপতি আজকের সভার প্রধান অতিথি যদিও আমাদের মধ্যে এখনো নেই ওনার অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখে উনি চলে গেছেন তো বক্তব্য আসলেও আমরার অভিভাবক যারা উচিত আমরা আগে দিতাম ভুল শুদ্ধ হইলে ওনারা শুধরাইয়া নেওয়া এটাও প্রোটোকলের একটা সিস্টেম কিন্তু আজকে হয়ে গেছে আমরা একটু উল্টাপাল্টা যেহেতু প্রধান অতিথিও ব্যস্ত আর আমার রাজনৈতিক অভিভাবক আমার মামা শাহাবুদ্দিন সাহেব উনিও বক্তব্য দিছেন এরপরে আর বক্তব্য দেওয়া আমি মনে করি আমার লাগে সমীচীন নাই এরপরেও যেহেতু আমার ই ওয়ার্ডের আমি প্রতিনিধি হিসাবে আমি সংক্ষিপ্তভাবে দুইটা কথা কইমু আপনারা সবাই জানেন আজকে এই যে এত মহৎ একটি উদ্যোগ নেওয়া হয়েছে আস্তে 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 করে আসলে যে দেশব্যাপী নারী জাগ্রত অভিযান শুরু হয়েছে এটার জন্য আমি আজকে এই উদ্যোগ যিনি নিয়েছেন একটু আগেই বক্তব্য দিয়েছেন অত্যন্ত সুন্দরভাবে আপনারা শুনেছেন আমার মা বোনেরা যারা আছেন অবশ্যই বুঝতে পারেছেন আমাদের সমাজে নারীরা এখনও অবহেলিত রয়েছে যদিও এই দেশ দীর্ঘদিন মহিলা নেতৃত্বে চলছে কিন্তু এরপরেও আসলে নারীরা অনেক পিছিয়ে রয়েছে আমি আমার অত্র এলাকার তথা গোলাপগঞ্জ উপজেলার যেহেতু মা বোনেরা এখানে উপস্থিত হয়েছেন আমি আপনাদের উদ্দেশ্যে এই কথাটি বলতে চাই যেহেতু একটি সুযোগ আপনারা পেয়েছেন আজকে থেকেই আজকে এই দিন এই মাস একটি বিজয়ের মাস এই দেশের বিজয় আমরা এই ডিসেম্বর মাসেই পেয়েছি আজকে আপনারা আমাদের এই এলাকার মা বোনেরা তথা গোলাপগঞ্জের মা বোনেরা একত্রিত হয়েছেন যাদের ডাকে আমি তাদেরকে অভিনন্দন জানাই এবং তার পাশাপাশি আপনাদেরকে বলতে চাই আপনারা আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন আজ এখন থেকে প্রতিশ্রুতিবদ্ধ হন যে নিশ্চয়ই এই বিজয়ের মাসে নারীদের বিজয় এই সমাজে চিনি আনবেন এই এই প্রতিশ্রুতি নিয়ে আপনারা কাজ করিয়ে যান সমাজে আমরা যেহেতু সমাজসেবায় নিয়োজিত আছি আপনাদের যখন যে সমস্যা হবে অবশ্যই আমি ব্যক্তি হিসাবে শুধুই এলাকার নির্বাচিত প্রতিনিধি হিসাবে নয় আমি আমার জীবনটাই মানবতার সেবায় কাজ করে কাটিয়েছি ইনশাআল্লাহ এখন থেকে আপনাদের এই সংগঠনের কাজে যখন যে সময়ে আমাকে ডাকবেন ইনশাআল্লাহ পাবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি এই সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার মা বোনদেরকেও ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ধন্যবাদ আসসালামু আলাইকুম জাগ্রত নারী উন্নয়ন পরিষদ কর্তৃক আয়োজিত আমার তো আর সময় শেষ হয়ে গেছে আপনার সময়ের কারণে তো আমরা অনেক কিছু করতাম পারি না যার কারণে সংকিত সময় আপনারা বাদে ভাজ যাইতা কেউ যাইতা আপনার ফুলাইন কেউ যাইতা বিভিন্ন জায়গায় যাইতা তো আপনারা এখন সেদিনও হয়ে গেছে রাত্রে আইজও হয়ে যাব রাত যার কারণে সংক্ষিপ্তভাবে বক্তব্য দিয়ার আপনারা জাগ্রত একটা পয়েন্ট দিলাই আমি আপনার জাগ্রত নারী হিসাবে যদি 10 লাখ নারী হইন একটা 10 থেকে আনিলাইন আর দুইজন যদি যদি ইটাইয়া দিলাইন ও 10 টিকিটা জাগ্রত 10 লাখ নারী আর লাগে নি আমরা এগু প্রথম বেইস আমাদের এগু প্রথম ফাউন্ডেশন লগে ওইটা যে দুই নারী যে দিতা যেমন খুব গরিব একটা 10 টিকি লইয়া আইবা শেষ আর বাদ বাকি তো আমরা ঘরে আছি থাকবো পাশেই থাকবো আর এখন বেইলো বাট্টুই গেছে গিয়া বক্তব্য ইত্যাম পারি না সংকিত সময় আমাদের যে এলিম ভাই উনি উনির কথা একটা কথা না বলিয়া পারি না উনি একজন খুব সৎ মানুষ উনিরে যে আমরা পাইছি তো ভাগ্যর গুণে পাইছি আর উনিরে আগামীতে আমরা এমপি 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 সাইয়ার আমরা এমপি টান্ডে নিতাম কারণ এম উপজেলার লোক নয় আমি বারবার বলতেছি উইন এমপির লোক আমরা জাগ্রত যদি আমরা লাগি যাই 1 মিনিট লাগতো না
এক মিনিট লাগতো না জাগ্রত যদি আমরা দশ জগ্রত যদি দশটা একশোটা মোটরসাইকেল বার হয়ে যায় আর লাগে না এমপি ডাইরেক্ট এমপি তাই উনারে আমরা সবসময় প্রাধান্য দিব আর প্রাধান্য তো আমরা ফখরুবা শান্ত ভাই প্লাস কাজল ম্যাডাম লাগাইয়া এটা আমরা তো অনেক আছে আলাপ এখন পারিয়ে না আলাপ বক্তব্য দিব আমাদের এই যে আমাদের যে বারিষ্টার সুমন ভাই যেদিন আসবে সেদিন আমার বক্তব্য দেবে তাই নিয়ে একটা কথা আমি বলি আমাদের বঙ্গবন্ধুর কথা এখন শেষ সময় আমাদের আসছে এখন সেই ভাষায় না বলে পারি না এখন সেটাই আমি বলতে চাই যার যা কিছু আছে যার যা কিছু আছে কথাটা বুঝতে পারছেননি তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখবা মনে রাখবা ঠিক আছে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে দেবো ইনশাল্লাহ এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা তাই জানি আমি আমার বক্তব্য কেন শেষ করছি ধন্যবাদ বিভাগীয় সভাপতি আমাদের লায়ক ভাই অত্যন্ত সুন্দর দিক নির্দেশনামূলক মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য এ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানে সাব্বার মাধ্যমে আমরা আমাদের কমল বিতরণ শুরু করব যেহেতু আমাদের প্রধান অতিথি নাই কমল বিতরণ আমাদের প্রধান অতিথি থাকবা সাব্বাই আমরা টুকন আছে আপনারা এক সাইড টুকন লইয়া আইব শুন ভাই ওনা নিল Thank you.
أنا أحبك.
أنا أقول لك 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 أن